স্বামী বিবেকানন্দের জন্মদিনে নতুন সাজে বেলুড় মঠ। সকাল থেকে পালিত হয় নানা অনুষ্ঠান, বহু ভক্তের সমাগম সকাল থেকে। আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের 162তম জন্মবার্ষিকী। স্বামীজির জন্মবার্ষিকী পালিত হচ্ছে তার বাড়িসহ বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন ও মঠ সর্বত্রই। জন্মবার্ষিকী উদযাপনের জন্য আয়োজিত হয়েছে নানান অনুষ্ঠান। আধুনিক ভারতের মহান ব্যক্তিত্ব নরেন্দ্রনাথ দত্ত, যিনি আপামর দেশবাসী এবং সারা বিশ্বের কাছে স্বামীজি নামেই পরিচিত। স্বামীজির মতাদর্শ আজও সকলকে অনুপ্রাণিত করে। সেই স্বামী বিবেকানন্দের 162তম জন্মজয়ন্তী এবং 40তম জাতীয় যুব দিবস মহাসমারোহে পালিত হচ্ছে বেলুড় মঠে। এদিন ভোর 5:30টায় মঙ্গল আরতির মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়। সকালে মঠ প্রাঙ্গণে বৈদিক মন্ত্রোচ্চারণ এবং উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠিত হয়। তারপর বাংলা এবং হিন্দি প্রস্তাবনা, স্বদেশ মন্ত্রপাঠ, বংশীবাদন, ব্যায়াম প্রদর্শন, সমবেত সঙ্গীত, সভাপতির ভাষণ এবং সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়েছে আজ। এছাড়াও বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশনের সমস্ত শাখা থেকে আজ শোভাযাত্রা হয় এবং বিভিন্ন ভক্তদের প্রসাদ বিতরণ করে মঠ কর্তৃপক্ষ। বিবেকানন্দের যে আদর্শ, সেটা আমাকে বারবার অনুপ্রাণিত করে এবং আমাদের শিক্ষিকারাও সেই আদর্শেই আমাদেরকে দীক্ষিত করে, সেই টানেই ওই জন্য বেলুড় মঠে আসা আজকের দিন। আমাদের পুরো মঠ প্রদক্ষিণ করতে হয়, তো আমরা সেটা করেছি এবং তার সঙ্গে আমরা বাণী বলেছি বিবেকানন্দের, তাকে স্মরণ করবার জন্য আমরা গান গেয়েছি। স্বামীজির জন্মদিনকে সামনে রেখে সাজিয়ে তোলা হয় বেলুড় মঠ। সকাল থেকেই বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে বহু ভক্তেরা ভিড় জমিয়েছেন গঙ্গা তীরের বেলুড় মঠে। আমরা মানে আমি আমার চাকরি জীবনে 2007 সাল থেকে আসছি, অর্থাৎ প্রতি বছর, শুধু এক বছর ছাড়া বাকি প্রতি বছরই এসেছি। মানে এই যে একটা বিবেকানন্দের যে ভাবাদর্শ এবং তার যে জাতীয়তাবোধ এবং ছাত্রছাত্রীদের প্রতি তার যে অবদান, সেই অবদানটা আমার মনে হয় যে ভারতবর্ষের প্রত্যেক ছাত্রছাত্রীকে এইভাবে জানা উচিত এবং তার আদর্শে অনুপ্রাণিত হওয়া উচিত। আমার ছাত্র, আমাদের যেহেতু মেয়েদের স্কুল, আমাদের মেয়েরাও প্রতি বছর এখানে আসে, শুধু আনন্দ নয়, এখান থেকে কিছু রসদ সংগ্রহের উদ্দেশ্যে তারা আসে এবং এই যে কিছু কিছু ছবি এবং বাণী তারা নিজের হাতে লিখে নিয়ে আসে। সাধারণভাবে এই বাণীগুলো হয়তো প্রতিদিনে উচ্চারিত হয় না, কিন্তু এই একটি দিনে তাদের বাণী উচ্চারণের মাধ্যমে আমার মনে হয় তাদের মনের যে একটা যে আদর্শ, সেটা যেন প্রস্ফুটিত হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।